মিগ্রেটরি নয়ের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম। আমার এই মিগ্রেটরি নয় চ্যানেল থেকে নিয়মিত ট্রাভেল এবং ব্লগিং ভিডিও আপলোড করা হয়। মিগ্রেটরি নয় অর্থাৎ আমি মূলত বিভিন্ন তথ্যমূলক ভ্রমণ ভিডিও তৈরি করে থাকি। আমি বিভিন্ন ট্যুরের অভিজ্ঞতা ভিডিও র মাধ্যমে শেয়ার করে থাকি। ভ্রমণে যাওয়া আমার নেশা, তাই তো সুযোগ ছুটি পেলেই বেরিয়ে পড়ি কোন এক অজানা অচেনা জায়গায়। মিগ্রেটরি নয় কোন ট্রাভেল এজেন্ট নয়, শুধুমাত্র ভালো লাগে তাই ভালোবেসে ভ্রমণ ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। লামাহাট্টা সমুদ্রতল থেকে 5,700 ফিট উপরে অবস্থিত লামাহাট্টা 23 কিলোমিটার দূরে অবস্থিত শৈলশহর দার্জিলিং থেকে। লামা কথাটি প্রচলিত বৌদ্ধ সন্ন্যাসী লামা থেকে, আর হাট্টা মানে আশ্রম। পাইন ও ধূপি গাছে ঘেরা এই লামাহাট্টায় গড়ে উঠেছে লামাহাট্টা ইকোপার্ক। এইখানে বিচিত্র ধরনের ফুলের সমাহার পরিলক্ষিত। ইকোপার্ক ভিতর দিয়ে 750 মিটার উপরে ট্রেক করে উঠলে রয়েছে বৌদ্ধদের পবিত্র একটি জলাশয় লামাহাট্টা লেক। জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেক খুবই রোমাঞ্চকর। সমগ্র জায়গাটাই খুবই শান্ত এবং স্নিগ্ধ। আজকের দিনে দাঁড়িয়ে লামাহাট্টা ছোট থেকে বড় সমস্ত বয়সের মানুষের কাছে খুবই জনপ্রিয়। কিভাবে পৌঁছব? শিলিগুড়ি থেকে লামাহাট্টার রাস্তার দূরত্ব প্রায় 66 কিলোমিটার এবং প্রায় 4 ঘন্টা সময় লাগবে। আপনাকে ঘুমের কাছে জোরেবাংলোতে আসতে হবে এবং তারপরে লামাহাট্টার রাস্তা ধরতে হবে। দ্বিতীয়, আপনাকে তিস্তা বাজার যেতে হবে এবং তারপর পেশক রাস্তা ধরে লামাহাট্টা যেতে হবে। NJP স্টেশন থেকে ট্যাক্সি নেওয়া সবচেয়ে সহজ। অন্যথায় জোরেবাংলো পর্যন্ত একটি শেয়ার্ড জিপ নিন এবং তারপর সেখান থেকে লামাহাট্টা পর্যন্ত। আরেকটি, শিলিগুড়ি বা NJP রেলওয়ে স্টেশন থেকে প্রায় 72 কিলোমিটার দূরে লামাহাট্টা। দার্জিলিং থেকে প্রায় 21 কিলোমিটার দূরত্বে, কালিম্পং থেকে প্রায় 29 কিলোমিটার দূরত্বে, শিলিগুড়ি থেকে প্রায় 66 কিলোমিটার দূরত্বে লামাহাট্টা। কোথায় থাকবেন? লামাহাট্টা হোমস্টে ডিটেইলস: মাউন্টেইন ভিউ হোমস্টে, নবাং হোমস্টে, আশা আনি হোমস্টে। লামাহাট্টার আশেপাশের সাইট সিন: অর্কিড গার্ডেন, ট্যাগোর ভবন, গুম্বাদারা ভিউ পয়েন্ট, 150 বছরের পুরনো ব্রিটিশ হ্যাঙ্গিং ব্রিজ, রঙ্গলি রঙ্গিত চা বাগান, তাগদা মনেস্ট্রি, তিস্তা ভ্যালি ভিউ পয়েন্ট।